হাই ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্টাডি বইটাকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির যে ইন্টারভিউ শুরু হয়েছে, সেই ইন্টারভিউয়ে কি ধরনের প্রশ্ন করা হচ্ছে, ইন্টারভিউ কেমন হচ্ছে, এই সম্পর্কে অনেকেরই কিউরিওসিটি হয়েছে। তো যার জন্য অনেকেই কমেন্টস করছো, তোমরা যে জানতে চাইছো কি ধরনের প্রশ্ন করা হচ্ছে সেই সম্পর্কে ভিডিও বের করুন। তো ভিডিওটা তাদের জন্য করছি এবং তাদের বলছি যারা এই বিষয়ে কমেন্টস করছে যে তাদের SMS এখনও ঢোকেনি, তারা এখনও কল লেটার ডাউনলোড করতে পারছে না, তাদের জন্য বলছি কোনো টেনশনের ব্যাপার নেই, তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে, SMSও ঢুকবে। অনেকেরই এখনও পর্যন্ত SMS আসেনি। তো এই ইন্টারভিউটা অনেক দিন ধরে চলবে, কোনো টেনশনের ব্যাপার নেই। ঠিক ইন্টারভিউয়ের আগে, তোমাদের ইন্টারভিউর ডেটের 7 দিন আগে অবশ্যই SMS ঢুকে যাবে এবং তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে। তো এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। তো যাদের এক্সাম হয়ে গেছে তাদের কি ধরনের ইন্টারভিউ হলো, ইন্টারভিউ কেমন হলো, সেই সম্পর্কে একটা ভিডিও করছি। কয়েকটা ক্যান্ডিডেট কাছ থেকে যেটুকু এক্সপিরিয়েন্স পেয়েছি আমরা, যে ধরনের প্রশ্ন হচ্ছে, যে ধরনের প্রশ্ন করছে ইন্টারভিউরা, তো তোমরা সেই ধরনের ভাবে নিজেদের প্রিপেয়ার করতে পারো, সেই প্রশ্নগুলো একটু আলোচনা করে যেতে পারো। তো দেখো, খুব বেশি টাফ প্রশ্ন হচ্ছে, খুব বেশি বেশি কথাবার্তা হচ্ছে এমন নয়। যাদের কোয়ালিফিকেশান বেশি আছে তাদের অনেকেই হয়তো বেশি প্রশ্ন করছে না, যাদের মার্কস বেশি আছে তাদের হয়তো অনেককে প্রশ্ন করছে না। যেগুলো মেনলি জিজ্ঞাসা করছে, তো তাদের নাম, তাদের অ্যাড্রেস, কোথা থেকে আসছে তারা, কোথা থেকে এসেছে। এই ক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের অ্যাড্রেসটা ফুল বলবে না, তোমাদের ডিস্ট্রিক্ট এবং যে টাউন থেকে আসছো বা যে ভিলেজ থেকে আসছো তার নামটা, ডিস্ট্রিক্টটা অবশ্যই ভালোভাবে একবারেই উল্লেখ করবে, যেন বারবার জিজ্ঞাসা করতে না হয় যে তোমাদের ডিস্ট্রিক্ট কোনটা, তোমরা কোথার থেকে আসছো, এরকমভাবে যেন ইন্টারভিউয়ারকে বারবার জিজ্ঞাসা না করে নিতে হয়। তো চেষ্টা করবে একবারে ডিস্ট্রিক্ট দিয়ে এবং টাউনের নাম বা ভিলেজের নাম একবারে বলার চেষ্টা করবে, নিজের নামটা একটু স্পষ্টভাবে এবং ভালো নাম এবং সারনেমটা খুব স্পষ্টভাবে বলবে, যাতে বারবার জিজ্ঞাসা না করতে হয় ইন্টারভিউয়ারকে। জিজ্ঞাসা করছে ফ্যামিলি সম্পর্কে, ধরো তোমার ফ্যামিলিতে কজন আছে এবং ফ্যামিলি অকুপেশনটা, তো বাড়িতে বাবা কী করে বা মা কী করে, ফ্যামিলি ইনকাম না হলেও ফ্যামিলিতে অন্য কে কী ইনকাম করছে, বাড়িতে ভাই বোন কজন আছে, এরকম ধরনের প্রশ্ন কিছু কিছু করা হচ্ছে। ফ্যামিলি সম্পর্কে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে হালকা কিছু প্রশ্ন করছে। কোয়ালিফিকেশান সম্পর্কে জানতে চাইছে, যাদের গ্র্যাজুয়েট আছে তারা গ্র্যাজুয়েট হওয়া সত্ত্বেও গ্রুপ ডির পরীক্ষাটা কেন দিচ্ছে, গ্রুপ ডি পরীক্ষাতে বসেছে কেন, বা তারা এই ধরনের আর অন্য কোনো পরীক্ষায় বসেছে কি না, এই ধরনের অনেক প্রশ্ন করা হচ্ছে। সাধারণ কথা, কথোপকথন যেটা হয় সেই ধরনেরই কিছু প্রশ্ন করছে। মাস্টার ডিগ্রি করেছে কোথা থেকে করেছে, কোন কলেজ থেকে পাস আউট করেছে, কত সালে পাস আউট করেছে, কত সালে মাধ্যমিক দিয়েছে, ডেট অফ বার্থ, এই ধরনের কিছু তথ্য জিজ্ঞাসা করছে। তো এ একটা প্রশ্ন তোমাদের করতে পারে যে গ্র্যাজুয়েট হয়েছো বা মাস্টার ডিগ্রি করে এই পরীক্ষাটাতে বসেছো কেন। তো আমরা এরকম ধরনের প্রশ্নের কী উত্তর দেবে তাই নিয়ে একটা ভিডিও আগে করেছি, তোমরা অবশ্যই নিশ্চয়ই দেখেছো সেই ভিডিওটা, না দেখলে অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নেবে যে এই ধরনের প্রশ্ন করলে কী অ্যান্সার দেওয়া উচিত হবে বা কী ধরনের অ্যান্সার তোমরা দেবে, সেটা আমরা এর আগে বলে দিয়েছি। তো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স কিছু ধরছে, কারেন্ট অ্যাফেয়ার্স ধরছে বলতে ধরো রিসেন্টলি ভারতের যেহেতু প্রেসিডেন্ট নিয়োগ হয়েছে, ভাইস প্রেসিডেন্ট নিয়োগ হয়েছে, তো এই ধরনের খুব কমন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স যেটা অবশ্যই তোমরা জানো, এখানে খুব ঘাবড়ে যাওয়ার মতো কোনো ব্যাপার নেই, খুবই কমন কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে ইন্ডিয়ার এবং আমাদের স্টেটেরও কিছু কমন কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো জিজ্ঞাসা করছে। আশা করি তোমরা সেগুলো অবশ্যই অ্যান্সার দিতে পারবে, এখানে টেনশনের কোনো ব্যাপার নেই, কারণ প্রেসিডেন্টের নাম, ভাইস প্রেসিডেন্টের নাম এগুলো তোমাদের নিশ্চয়ই জানা আছে এবং এগুলো খুব ইম্পর্টেন্টই প্রশ্ন, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে, এই ধরনের কিছু প্রশ্ন করছে। স্টেটের সংক্রান্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স,
স্টেট সংক্রান্ত কিছু ভিডিও, একটা ভিডিও আমরা আপলোড করেছি এর আগে স্টেটের জিকে, তো তাতে স্টেটের কারেন্ট অ্যাফেয়ার্সও আছে, ডিস্ট্রিক্ট, নতুন ডিস্ট্রিক্ট কোনটা হয়েছে, সেটা কততম ডিস্ট্রিক্ট, এই ধরনের কিছু খুব কমন কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জেনে যেতে হবে। এই ধরনের কিছু প্রশ্ন করছে, বেসিক জিকে করছে। বেসিক জিকেটা করছে, এটা আমি কি বেসিসে বলছি, সবাইকে যে জিকের প্রশ্ন করছে তা ঠিক নয়। অনেককে শুধুমাত্র তার ফ্যামিলি, তার নাম, তার কোয়ালিফিকেশান, কোথা থেকে এসছে, এই ধরনের কিছু কথা, এমনি কিছু কথোপকথন করছে, কিন্তু জিকে সেরকমভাবে ধরছে না। আবার অনেকের খুব কম মার্কস আছে, তখন খুব কমন কিছু জিকে ধরছে, 9-10-এর জিওগ্রাফি থেকে, হিস্ট্রি থেকে, এই ধরনের কিছু কমন প্রশ্ন করছে, বা কম মার্কস আছে এরকম অনেক গ্রাজুয়েট ছেলেমেয়ে আছে যাদের হয়তো সামান্য কিছু পলিটির প্রশ্ন করছে। তো এই ধরনের খুব একটা কঠিন প্রশ্ন হচ্ছে তা নয়, ভূগোলের, ইতিহাসের, বিজ্ঞানের যারা যে সাবজেক্টের তাদের সেই ধরনের সাবজেক্টের খুব সহজ প্রশ্ন করছে, 9-10-এর প্রশ্ন করছে, এবং না পারার মতো প্রশ্ন নয়, খুবই সাধারণ কিছু জিকে করছে। তাও সবাইকেই যে জিকে করছে, জিকের প্রশ্ন করছে সেটাও না, তো নার্ভাস হওয়ার কোনো ব্যাপার নেই। ওদের মনে হচ্ছে যেমন এদের প্রশ্ন করতে হবে বা করলে ভালো হয়, তো সেরকমই কাউকে প্রশ্ন করছে, সবাইকে করছে এমনও না। নাম্বার 6, ভেরিয়াস প্রকল্প। প্রকল্প বলতে দেখো, কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে একটি প্রশ্ন করেছে, এটা আমরা জানতে পেরেছি, কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে এবং সবুজ সাথী প্রকল্প সম্পর্কে জানতে চেয়েছে, যে সবুজ সাথী প্রকল্পটা সম্পর্কে কী জানো, সবুজ সাথী প্রকল্প কেন করা হয়েছে, তো তোমাদের কেন কী মনে হয়, এই ধরনের কিছু প্রশ্ন কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে জানতে চেয়েছে, কন্যাশ্রী প্রকল্পটা কেন করা হয়েছে, কাদের জন্য করা হয়েছে। তো এই প্রকল্প, এই দুটো প্রশ্ন ধরো ধরা হয়ে গেছে, এটা যে আবার ধরবে না এমনও ব্যাপার না, অনেককেই আবার জিজ্ঞাসা করতে পারে। তো প্রকল্প সম্পর্কে একটা ভিডিও আমাদের আছে, ওয়েস্ট বেঙ্গলের ভিডিও, যাতে প্রকল্পগুলো, খুব ইম্পর্টেন্ট প্রকল্প যেটা আমাদের স্টেট গভর্নমেন্টের থেকে করা হয়েছে, সেই গভর্নমেন্ট কিছু স্কিম, কিছু ইম্পর্টেন্ট প্রকল্প দেওয়া আছে, এবং সেটা কেন করা হয়েছে, কাদের জন্য করা হয়েছে, সেই সংক্রান্ত আমরা ভিডিও আপলোড করেছি অলরেডি, তোমাদের না দেখা হয়ে থাকলে অবশ্যই সেটা একবার দেখে নিও। তো এই প্রকল্প সংক্রান্ত একটা প্রশ্ন কয়েকজনকে হয়তো ধরেছে। তো এই হচ্ছে মোটামুটি একদিনে যা এক্সপিরিয়েন্স, যে কজনকে পরীক্ষা নেওয়া হয়েছে তাদের এই ধরনের প্রশ্ন করা হয়েছে। তো নেক্সট যে পরীক্ষাগুলো হবে তাতেও হয়তো এই ধরনেরই কিছু জিকে, এই ধরনের কিছু ইন্টারভিউ, এই ধরনের কিছু প্রশ্ন বলবে করবে। তো তোমাদের টেনশন করার মতো কোনো ব্যাপার নেই, কোনো কঠিন প্রশ্ন, কঠিন ইন্টারভিউ হচ্ছে না, খুবই সহজভাবে হচ্ছে। তোমরা সাধারণভাবে একটা প্রিপারেশান নিয়ে যাও, আমাদের চ্যানেলটা ফলো করো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে, এবং ভিডিও সংক্রান্ত কোনো কমেন্টস থাকলে নিজে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, লিখতে ভুলবে না, এবং আমাদের চ্যানেলটি ফলো করবে।